স্যার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ দাবি করে যে তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন এটা কি কোনো কোনো রকম ভাবে আইনসঙ্গত হতে পারে কি মনে হয় দেখুন দলটাতে যে যারা মোটামুটি নেতৃত্বে আছে তারা যে কতটা অজ্ঞ সেটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আমাদের সংবিধানে নির্দিষ্ট প্রভিশন আছে সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে এই বিচারপতিদের বিশেষ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় সেখানে ইমপিচমেন্টের কথা নির্দিষ্টভাবে বলা আছে গ্রাউন্ড অফ ইমপিচমেন্ট কি। হয় সাধারণভাবে মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি আমি জানি না মানে মিসবিহেভিয়ারের মানে কোন মিসবিহেভিয়ারের উপর ভিত্তি করে সুদীপ রাহা এই চিঠি দিয়েছেন বা তিনি কী ভেবেছেন ইন ক্যাপাসিটি কী আছে এবং আবার সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে আমি জানি না চিঠির কন্টেন্ট সম্পর্কে আমার জানা নেই ইম্পিচমেন্ট কি একটু জেনে নিতে বলবো কে করতে পারে কোথায় হতে পারে সেটাও একটু জেনে নিতে বলবো যদি চিঠি সত্যি সত্যি সুপ্রিম কোর্টকে দিয়ে থাকেন মানে আমার কিছু নেই অপসারণের প্রশ্নে কারণ জাজকে অপসারণ করতে হলে একটি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে নির্দিষ্ট আইনি প্রভিশনকে ইনভোক করে একটি নির্দিষ্ট জায়গায় করা যায় আমি আশা করব তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি এখনও পর্যন্ত রাজনৈতিক দল আছে কারণ যেহেতু কিছু সংস্থা এখনো বলে রেখেছে অ্যাকচুয়ালি তো ওটা রাজনৈতিক দল নয় অ্যাকচুয়ালি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজনীতির নাম করে কিছু ব্যবসায়ী কিছু দুষ্কৃতি কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ এক জায়গায় সম্মিলিত হয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছে রাজনীতির নাম ফলে তারা এই মানে এই সাংবিধানিক এই সমস্ত প্রভিশন তারা জানবে না বা জানতে চাইবে না সেটাই স্বাভাবিক তাদের মুখ্য উদ্দেশ্য ক্ষমতায় টিকে থেকে ব্যবসাটাকে কন্টিনিউ করা এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য ফলে ও দলে কে কী লিখলো কে কি বললো সেখানে আদৌ সংবিধান সম্মত হলো কি হলো না সংবিধানে কি বলা আছে তার সঙ্গে সাহায্যপূর্ণ হলো কি হলো না ওদের কিছু যাই আসে না মানে চিঠি দিয়েছেন একটা চিঠি দিয়ে দিলেই হলো অপসারণ চেয়ে যাকে ইচ্ছে কালকে তো কালকে বলবেন যে প্রধানমন্ত্রী অপসারণ চেয়ে তৃণমূল কংগ্রেসের প্রধানকে চিঠি দিলেন অমুক হয়ে যাবে যাকে ইচ্ছা যা ইচ্ছা একটা দিয়ে দিলেই হয়ে গেল তারপরের দিন বলবেন যে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে বিডিওকে চিঠি দিলেন অমুক হয়ে যাবে যা ইচ্ছা তাই চলছে স্যার কিছুদিন আগে কুণাল ঘোষ তিনি নিজের কোনো ব্যক্তিগত কাজে এসেছিলেন হাইকোর্টে এবং সেই সময় তাকে সৌজন্য সাক্ষাৎকারের জন্য নিজের চেম্বারে ডাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে তিনি এরপরে তিনি বলেন যে কুনালবাবুর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে এবং তার লেখনই অসাধারণ এবং এরপরেই কুনাল ঘোষ তার সে বিষয়ে বলেন যে ওনার সঙ্গে আমার উনি আমাকে বার্তা দিয়েছেন যে আমার লেখনই ভালো তো তার জন্য থ্যাংক ইউ এবং ওনার ঘরে গিয়ে আমি চা বিস্কুট খেয়েছি উনি আমাকে চা বিস্কুট খাইয়েছেন আমাদের বেশ বন্ধুত্ব হয়েছে এবং তার সঙ্গে কুনালবাবু এও বলেছেন যে উনি এই বার্তা দেবার পরেই বন্ধুত্বের সৌজন্যর বার্তা দেবার পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বামপন্থী যারা আইনজীবী আছেন তারা নাকি অত্যন্ত বিরক্ত হন এবং তারা একটু বিরোধিতা করেন এবং এতেই নাকি অভিজিৎবাবু বাধ্য হয়েছিলেন বলতে যে আমার মনে একটা প্রশ্ন জাগে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এত সম্পত্তি কোথা থেকে আসে এবং তিনি একটা হলফ নামা দিয়ে কি ঘোষণা করতে পারবেন যে তার সম্পত্তির পরিমাণ কত সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন এবং তার সমতুল যারা নেতা রয়েছেন মানে এ বিষয়ে তিনি মিনাক্ষী মুখোপাধ্যায়কে টার্গেট করেছেন যে অন্য যারা রয়েছেন তাদেরকে এই একই অনুরোধ করব। এবং আমরা সাধারণ নাগরিক হিসেবে দেখতে যাই কার কত সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির সোর্স কি কি বলবেন এই বিষয়ে দেখুন কে ব্যক্তিগতভাবে কার সঙ্গে কোথায় মিট করেছেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইব না ব্যক্তিগতভাবে মিট করতে পারেন ফলে কিন্তু দ্বিতীয় যে বিষয়টা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিদের সম্পদ এবং সম্পদ সম্পদের বৃদ্ধি মূলত সেটাই অ্যাড্রেস করতে চেয়েছেন দেখুন এর আগে আপনাদের একটা কথা আমি মনে করিয়ে দিতে চাইব কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল ডিসপোপোশনেট অ্যাসেট নিয়ে আপনারা জানেন দুটো মামলা হয়েছিল অ্যাকচুয়ালি একটি মামলায় মানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের ডিসপোপোশনেট অ্যাসেট নিয়ে কথাবার্তা বলা ছিল এবং তাদের এগেন্স্টে ইনভেস্টিগেশন চাওয়া হয়েছিল আরেকটি মামলায় সিপিএমের কিছু নেতা নেত্রী সেখানে মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতা নেত্রীর অশোক ভট্টাচার্য সহ তাদের তাদের নাকি ডিসপোপোশনে অ্যাসেট আছে তো মামলা যেদিন প্রথম শুরু হয় সিপিএমের পক্ষে থেকে অর্থাৎ মোহাম্মদ সেলিম অশোক ভট্টাচার্যের যারা আইনজীবীদের তাদের মূল বক্তব্য ছিল যে ইয়েস আমরা চাই আমাদের বিরুদ্ধে তদন্ত হোক এটা সিপিএম নেতৃত্ব এটা মিনাক্ষী মুখার্জি সহ তার দলের অন্যান্য নেতৃত্বের অবস্থা যে তদন্ত হোক আমাদের বাড়িতে ইডি সিবিআই এসে দেখে যাক যে আমাদের কত সম্পদ আছে আর অভিষেক ব্যানার্জির বলার ক্ষমতা হবে অভিষেক ব্যানার্জিকে বলছি এই ক্যামেরার সামনে বলছি ওর বাড়িতে ওর বাড়ির ভিতরে আপনি ক্যামেরা নিয়ে যান যে লাইভ স্ট্রিমিং করান আর ক্যামেরা নিয়ে চলে যান মোহাম্মদ সালিমের বাড়ির ভিতরে ক্যামেরা নিয়ে চলে যান মোনাক্কি মহিবাজের বাড়ির ভিতরে গোটা বাংলার জনগণ দেখুক যে এই ক বছরের বাচ্চা দুদিন ডায়মন্ড হারবারের এমপি হয়ে বাড়ির ভিতর কি বানিয়েছে কি আলাদা সোর্স অফ ইনকাম কী প্রশ্ন করছি আমি তো প্রশ্ন করছি ওটা বাংলার মানুষ জানতে চাইছে অত বড় শান্তিনিকেতন ভিতরে অনেক জিনিস শুনেছি অনেক কিছু আছে কি আছে দেখান না কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি রাজ্যের কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে এরকম খোলাখুলি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এটা কিন্তু কার্যত নজিরবিহীন স্যার এবং এই কারণে ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরুণাভ ঘোষের মতো আইনজীবীরা তাকে নিয়ে সমালোচনা শুরু করেছেন এবং অরুণাভবাবু বলেছেন যে ওনার মতো জাজ কলকাতা হাইকোর্টে আছেন এটা ভাবতেই লজ্জা করছে ওনার জন্য বিচারপতির চেয়ারের অমর্যাদা হচ্ছে কি বলবেন আপনি এ বিষয়ে আমি বলতে পারবো না দেখুন আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রকম পরিস্থিতি এর আগে তৈরি হয়নি রামায়ণের যুদ্ধই হতো না যদি না সীতা হরণ ফলে আপনি পর্বত প্রমাণ দুর্নীতি করবেন আর এক্সপেক্ট করবেন যে সব কিছু সিস্টেমে চলবে আপনি তো সিস্টেমের বাইরে গিয়ে কাজ করেছেন মশাই যে কাজটা করেছেন আচ্ছা পশ্চিমবঙ্গে এর আগে কখনো দেখেছেন নাকি যে কোনো মুখ্যমন্ত্রীর ভাইপো এরকম দু হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাইপো দু হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারতলা বিশাল বাড়ি এক্সকালেটর আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যাই ডাই মনোহর মানের তিনি সাংসদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভাইপো ধরুন একটা এলাকার সাংসদ দু হাজার পুলিশ তার সাথে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের জ্যোতিবসুর ক্যাবিনেট বুদ্ধদেব ভট্টাচার্যের ক্যাবিনেট শিক্ষামন্ত্রী তার বান্ধবের খাটের তলা থেকে বাহান্ন করে জায়গায় সুদর্শন রায় চৌধুরী উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন একবার চালিয়ে একটু কথাটা শুনিয়ে নিন আর তার পাশেই পার্থ চট্টোপাধ্যায়কে দেখাবেন কান্তিবাবু শিক্ষামন্ত্রী তাদের সকলকে একবার দেখিয়ে দেবে আর পাশে পাত্র ছোট্ট ফলে এইগুলো বলে তো লাভ নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যে শুক্রবার ওর সামনে কি সন্দেশখালীর বিষয় ছিল ছিল না তো তাহলে উনি আগ বাড়িয়ে কেন কথা বলতে গেলেন এবং সন্দেশখালী নিয়ে সাংবিধানিক পরিস্থিতি ভেঙে পড়া রাজ্যপাল ইত্যাদি কেন বললেন তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভেঙেছেন আদালতের গরিমা নষ্ট করেছেন ওনার জন্য কই কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও নাকি অসম্মান হচ্ছে এবং তিনি সাফ বলেছেন উনি ইস্তফা দিন তারপর রাজনীতিতে যোগ দিন কি বলবেন এই বিষয় কার ব্যক্তিগত অভিমত তিনি পোষণ করতেই পারেন দেখুন আমি সবসময় মনে করি যে ভারতীয় প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে কিছু রিজনেবল রেস্ট্রিকশান নিশ্চিতভাবেই আছে সেই রিজনেবল রেস্ট্রিকশান পালিত যদি কেউ মনে করেন যে হচ্ছে না বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করুন করছেন না কেন যাদের নাম বললেন তারা প্রত্যেকেই জানে কি বিধিবদ্ধ ব্যবস্থা করছেন না কেন সেটা যদি না করতে পারেন আর সেটা যদি না করার ক্ষমতা থাকে ধক থাকে তাহলে বুঝতে হবে যে আসলে সেটা লাই করে না যদি আপনাদের মনে হয় যে তার যে আঙ্গিক সেই আঙ্গিকের বাইরে চলে যাচ্ছে আপনারা জানেন কি করতে হয় বলেন মতো সাংসদ করুন না আর যদি সেটা করার ধক না থাকে তাহলে জানতে হবে যে এসব ফালতু কথা আপনার নিজে নিজের কৃতকর্মটা আপনি জাস্টিফাই করতে পারেন না আপনি যা বলেন সেটা জাস্টিফাই করতে পারেন আপনি যা বলছেন সেটা জাস্টিফাই করুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুবই শ্লেষের সুরে বলেছেন যে কোনোদিন দেখব একদল চোর মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন জানিয়েছে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে তারা বলছেন যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার সুযোগ সব শেষ হয়ে যাবে সুতরাং সংবিধানের একুশ নম্বর ধারাকে লঙ্ঘন করবে তাই আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক দেখুন কে কি করবে তার মানে সেরকম তার নিজস্ব বিষয় কিন্তু একটা কথা তো অবশ্যই বলবো যে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের প্রায় এরকমই বলার বিষয় চলে মানে আগে বাংলা বাংলা একটা প্রবাদ রায়শই শুনতাম সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা এখন দেখি চোর নেতৃত্বের বড় গলা বড় মানে বিশাল বড় গলা যারা চুরি করছে তারাই আবার এসে বড় বড় কথা বলছে তাদের নেতৃত্ব তাদের মহান নেত্রী বড় বড় কথা বলছে আরে মশাই এই এই চুরিটা ধরা পড়েছেই যাদের অবদান আছে তাদের মধ্যে এতক্ষণ যে যার কথা বলে অবদান আছে নিশ্চিতভাবে এই ফলে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেকের অনেক অসুবিধা হচ্ছে সেই অসুবিধার জায়গা থেকে অনেকে অনেক কমেন্ট করে ফেলছেন অনেকে বলতে বলছেন অনেক কথা বলে ফেলছেন বলছেন কারণ অনেকটা অসুবিধা হয়েছে তাদের স্যার একটা শেষ প্রশ্ন করব। সেটা হলো যে আমরা তো এমনিতেই জানি যে সন্দেশখালীতে যখন ইডির কর্তারা গিয়েছিলেন তখন তাদের সাথে কীভাবে তাদের মারধর করা হয়েছিল এবং তারা এখন হসপিটালাইজডও কয়েকজন রয়েছেন কিন্তু শাহজাহানকে ধরা গেল না মানে শাহজাহান কিন্তু নাগালের বাইরেই রইলো তাহলে শেখ শাহজাহান কি নাগালের বাইরে ফাইনালি চলেই যাবেন এবং শাহজাহানের গ্রেফতার যদি নাই করা যায় তাহলে সেই দায় কে নেবেন সে দায় একেবারেই পশ্চিমবঙ্গ পুলিশের এবং সেই দায় এই অকর্মণ্যতার দায় কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে তার কারণ পরিষ্কার যদি ধরুন আপনি শাহজাহানের বাড়িতে তদন্ত করার উদ্দেশ্য থাকতো ধরুন আপনি কুড়িজন বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে মার খেয়ে বাড়ি চলে এলেন তাহলে যদি ওর বাড়িতে ইনক্রিমিনেটিং ডকুমেন্ট কিছু থেকে থাকে তাহলে আপনার উচিত ছিল কি পরে দু হাজার কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে শাহজাহানের বাড়ি ওই তালাটি ভেঙে সেই সমস্ত যা যা ডকুমেন্ট ছিল বা যা অন্য যা কিছু ছিল বলে বাজারে রটছে সেগুলো উদ্ধার করে আনতে হতো সেটা যখন করেননি কুড়িটার জায়গায় দু হাজার ফোর্স নিয়ে যাননি তখন জানতে হবে তখন লোকে বুঝবে যে লোকসভা ভোটের আগে বাজার গরম করা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে এই রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশান কী সেটা পরিষ্কার হয়ে গেছে শাহজাহান বসে বসে সে বার্তা দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ বার্তা শুনছে সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশও এখান থেকে পরিষ্কার লোকসভা ভোটের আগে স্ক্রিপ্ট রচনা হয়েছে সেই যে রচিত স্ক্রিপ্ট সেই অনুযায়ী অ্যাক্ট করছে কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকার উভয়ের সরকার কেন্দ্রের দল রাজ্যের শাসক দল উভয় শাসক দলই লোকসভা ভোটের আগে লিখিত স্ক্রিপ্টের এক্সিকিউশন করছে নাথিং এলস যদি শাহজাহানকে ধরতে হয় ও শাহজাহানকে ধরতে পাঁচ মিনিটের বেশি লাগার কথা না ও শাহজাহান কোথায় অন্য পাঁচটা সাধারণ লোক বলে দিচ্ছে যে শাহজাহান কোথায় আপনি বাজারে গরুন আপনি জেনে যাবেন শাহজাহান কোথায় কে জানে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে না কে জানে না কেন্দ্রীয় আচ্ছা যদি আপনার তদন্ত করার প্রয়োজন আপনি কেন দু হাজার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেলেন না ওর বাড়িতে যদি ইনক্রিমেন্টিং ডকুমেন্ট থেকে থাকে হাজার পুলিশ নিয়ে গেলেন না কেন সেই ডকুমেন্ট উদ্ধার করে নিয়ে এলেন না কেন তার মানে আপনার তদন্তের উদ্দেশ্যে ছিল না কিন্তু তদন্তের উদ্দেশ্যে থেকে থাকে আপনি কেন গেলেন না সকালবেলায় মার খেলেন সন্ধ্যাবেলা যাবেন দু হাজার পুলিশ নিয়ে দু হাজার কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্ধ্যাবেলায় যাবেন উপরে হেলিকপ্টার গড়বে নিচে দু হাজার কেন্দ্রীয় বাহিনী গড়বে কারোর ক্ষমতা হবে বাড়ি থেকে বেরোয়ার উপরে ছখানে হেলিকপ্টার গড়িয়ে দেবে আর দু হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে কারোর ক্ষমতা হবে বাড়ি থেকে বেরোয়ার শেখাচ্ছেন এসব কিন্তু এটা করবেন না কেন করবেন না কারণ আছে শাহজাহানদের রেখে দিতে হবে শকতদের রেখে দিতে হবে আরাবোলদের রেখে দিতে হবে সামনে লোকসভা ভোট সিক্সটি ফোরটি রেশিওতে ভাগ করে নিতে হবে পরিষ্কার গেম বাইশ তারিখ পরে আমি বলবো সম্রাট শাহজাহানের রাজত্ব তৈরি হয়েছে আর তুমি বলবে এটা ব্যাস সিক্সটি ফোরটি রেশিওতে সিট ভাগ করে নেব এই তো স্ক্রিপ্ট সিম্পল স্ক্রিপ্ট